মানুহ হিচাপে আপুনি কোমল হৃদয়ৰ, মৰম চেনেহেৰে আপুনি আৱৰি ৰাখিব বিচাৰে মানুহক, কিন্তু আপোনাৰ কোমলতা মৰম চেনেহ সকলোকে নেদেখুৱাব, কাৰণ আপোনাৰো অৱস্থা হ'ব পাৰে দয়ানাথ সিঙৰ দৰে। গুৱাহাটীৰ বিৰুবাৰীৰ দয়ানাথ সিঙে আশ্ৰয় দিছিল প্ৰদীপ কুমাৰ দে নামৰ এজন লোকক, কিন্তু গুজেই গজালি হ'ল। প্ৰদীপ কুমাৰ দেয়ে দাবী কৰিলে দয়ানাথ সিঙৰ ঘৰটো তেওঁৰ, লাগিল অথন্তৰ, দিয়া হ'ল পুলিচক, কিন্তু অসম পুলিচেনো কি কৰিব, আজিলৈকে একো কৰা নাই। এই সকলো কথা বিৱৰি কৈ সোমবাৰে দয়ানাথ সিঙে নিজে তেওঁৰ দুৰ্দশা, প্ৰদীপ কুমাৰ দেৰ জালিয়াতি আৰু পুলিচৰ নিষ্ক্ৰিয়তাৰ বিষয়ে বৃদ্ধ মানুহজনে কয়। প্ৰদীপ কুমাৰ দে এতিয়াও তাৰ মানে বাহিনীৰ যে কিছুমান আছে ল'ৰা, ক্লাবৰ ল'ৰা যিবিলাক আছে চব মানে ঘূৰি ফিৰি ঘৰত চাই থাকে, যিকোনো টাইমত আমাৰ ভয় লাগি থাকে বা এটেক কৰি দিব পাৰে, যেনেকুৱা ফাৰ্ষ্ট জুনত তেওঁলোকে কৰিছিল ৰাতি সেইদিনা তেনেকুৱা, আৰু ওচৰৰ মানুহো চব ভয় খায় এইসব ল'ৰাবিলাকে, কিয়নো চব মদ খাই থাকে তাত ক্লাবত, ক্লাবটো একো নাই, একো এক্টিভিটিজ নাই, কিন্তু তাতে মদ খাব আৰু চবকে থ্ৰেটেনিং দি থাকে, মানে এৰিয়াৰ মানুহো চব ভয় খাই থাকে অলপ। তো আমি এইটোও বিচাৰোঁ কি মানে যদি ক্লাবটো তাৰ পৰা উঠি যায় আর তেতিয়া লড়াবিলাকে তারপর কি হব। আমার ঘরত একটা রুম আছে এতিয়াও মানে প্রদীপ দের অন্ডারত আছে, তার লক এন্ড কি করা আছে, পুলিশ এইটো এতিয়ালে খালি করবলে দিয়া নাই, তাকে এটা টাইম দিছে, টাইম কোনো ডিফিনিট টাইম দিয়া নাই যে কেতিয়া খালি করব, কিন্তু এইটোৱে কৈছে কি পুলিশের প্রেজেন্সত এইটো বস্তুটো খালি হব। তো প্রদীপ কেতিয়া আনিব মানে পুলিশলৈ আহিব, কেতিয়া ৰুমটো খালী কৰিব এইটো ডেফিনেট নাই। তাতে জড়িত আছে মানে মানে তাকতো প্ৰটেকশ্যন দিছে, তাৰ এড্ৰেছতো কাম কৰিছে, বহুত মানুহে কয় কি পুলিচক পইচা খুৱাইছে, কিন্তু আমিতো নাজানো, আমাৰতো কোনো ই নাই, কিন্তু এইকাৰণে তাক ফেভৰ কৰি আছে, তাৰ ফেভৰতে কাম কৰি আছে পুলিচ। আমি বিচাৰোঁ আমাক প্ৰটেকশ্যন লাগে, আমার প্রোটেকশন, আমার ঘরটা খালি হব লাগে, আমি ফ্রিলি থাকিব পারো, কেন না আমার গেস্ট আহে সব সবাই, এই ইনসিডেন্টটো শুনার পাছত সবাই ভয় খাইছে আরো আহিব বিচার নিবিচারে ঘর। সমগ্র সংবাদ মাধ্যমত এইবোৰ কথা কেবাবারও দেখুৱা হল, পুলিশের উচ্চপদস্থ বিষয়াক জনাওয়া হল, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকিল, এই নিষ্ক্রিয়তা কেতিয়াবা ভাঙিবনে? ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।